হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই 26শে জানুয়ারি। আর এই 26শে জানুয়ারি উপলক্ষে মুর্শিদাবাদের ফারাক্কা স্টেশনে রেড অ্যালার্ট জারি করে দেয়া হয়েছে। ফারাক্কার সঙ্গে সঙ্গে মালদা স্টেশন, বারহাওড়া এবং সাহেবগঞ্জ স্টেশনকেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে, যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। সেই জন্যেই সকাল থেকেই জিআরপি ও আরপিএফ তারা যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ফারাক্কা স্টেশনে। ফারাক্কা স্টেশনের ঢোকার মুখে তল্লাশি চলছে, একই সঙ্গে যে সমস্ত ট্রেন উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে সেই সমস্ত ট্রেনগুলোতেও তারা তল্লাশি অভিযান চালাবে। এই বিষয় নিয়ে ফারাক্কার স্টেশন ম্যানেজার তিনি কি বললেন, চলুন শুনে নিই তার বক্তব্য। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ফারাক্কা নাম ভি হ্যায় ইসমে উসকে লিয়ে হাই অ্যালার্ট পর হ্যায় সবি লোক, সিকিউরিটি কে জিআরপি কে ওসি হ্যায়, আরপিএফ কে ইন্সপেক্টর হ্যায়, সবি লোক হাই অ্যালার্ট পর হ্যায়, আর হাম লোক ভি আপনা নজর রখ রহে হ্যায় স্টেশন পর, কোই বাহরে কে আদমি কো এলাউ নাই কর রহে হ্যায়, জো রিজার্ভ প্যাসেঞ্জার হ্যায় ওহি হামারে ইয়াহ আ রহা হ্যায়। रेड अलर्ट पर रखा गया है, सभी लोग सिक्योरिटी के सभी पर्सन अलर्ट हैं और अपने ड्यूटी पर हैं और चारों तरफ नज़र रख रहे हैं। सीसीटीवी अभी लगा नहीं है, यहाँ लगने की बात हो रही है, वो जीआरपी कर रहे हैं, जीआरपी आरपीएफ मिलके वो लोग कर रहे हैं। ব্যাগগুলো ভালো করে ট্রলি চেক করবা। আরে কাপড় আছে কিছু নেই। তুমি কোথায় যাবে? এই কার যাবে। ওটা কোথায় যাবে? তুমি তোমাকে না, বিনা প্ল্যাটফর্মে তো টিকিট। এই যে আসছো কেন তুমি? ঠিক আছে, ভুলে টিকিট হয়েছে? না। ছুটে নিয়ে থাকা